আলাইকুম ও রহমতুল্লাহ নামদুহু নুসুল্লি আলা রসুল হিলকারী আম্মাবাদ আবু ধাবি থেকে জহিরুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে এলেমন নেশনের জন্য যদি কোনো সৎপথ অনুসরণ করে কেউ তাহলে তার কি কোনো বিশেষ ফজিলত রয়েছে হ্যাঁ ভাই এ সম্পর্কে এলেমন নেশনের অনেক ফজিলত রয়েছে আল্লাহ নবী সাল আলাইহি আসাল্লাম সহি মুসলিমের একটি হাদিসে বলেছেন যে মনসালাকা তরিকান ফিহে এলমান বা এলতামি সুফিহে এলমান সালাকালিহি তরিকাল ইলাল তরিকান ইলাল জান্না যে ব্যক্তি এলে মন্নেশনের জন্য কোনো একটি পথ ধরে নিল সে যেন তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে গেল আল্লাহ নবী সাল আলহ্লামের সাহাবি তাবি কাসির বিন কায়েস বলছেন যে কুন্ত জালেসান মা আবি দারদা এ ফি দামে দিমাস্ক কাসির বিন কাজ বলছেন যে আমি আল্লাহ নবী সাল আলিয়াল্লামের সাহাবি আবু দারদার সঙ্গে এতে ছিলাম মসজিদে দামেস্কের মসজিদে এক মসজিদে ছিলাম বসেছিলাম ফাজা আর অজুলুন এক ব্যক্তি চলে আসলো আমার নিকটে ফকালে আবদারদা ইন্নি জি তু কমি মাদিনত সাল্লাহ আলিহাল্লাম লে হাদিস ইন বালাগানি আন্না কাতু হাদিস হু আন রসুল্লাহি সাল্লাহ আলিহাল্লাম আবু দারদার আবু দারদাকে ব্যক্তিটি বলছেন যে ব্যক্তি মানে আবু দারদা আমি মদিনা থেকে এসেছি তোমার নিকটে আমি শুনেছি যে তুমি একটা হাদিস আল্লাহ নবী সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করছো এই হাদিসটি শোনার জন্য আমি তোমার নিকটে মদিনা থেকে চলে এসেছি মা জিতুলি হাজাতিন আবু দারদা তুমি মনে করো না তোমার নিকটে আমি অন্য কোনো দুনিয়া প্রয়োজনে তোমার নিকটে প্রয়োজন পূরণের জন্য তোমার নিকটে এসেছি আবুদার দ্বারা দিয়ে আল্লাহ তাল্লাহ এ কথা শুনে তিনি বলছেন যে কল ফাইনি সামি তো রসুল আল্লাহি সাল্লাহ আলী আসাল্লামে কল আমি আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি মানসালাক তরিক আতলুফি হে আল মানসালাক আল্লাহ বিহি তরিক মিন্তরুকিল জাননা যে আবুদার দ্বারা দিয়ে আল্লাহ তাল্লাহ বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি এলে মন্নাসনার জন্য কোনো একটি পথ ধরে নিল তার জন্য আল্লাহ সে যেন জান্নাতের পথসমূহের মধ্যে কোন একটি পদ ধরে নিল এখানেই শেষ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইন্নাল মালায়িকাতা লা তাদাউ আযনিহাতাহা রিদান লিতালিবিল ইলম যে আকাশের ফ্রেস্তা মণ্ডলী আল্লাহ তাআলার যে ফ্রেস্তা মণ্ডলী এই ফ্রেস্তা মণ্ডলী মানে দিনই জ্ঞান অন্বেষণকারীর এর নিচে পায়ের নিচে ইয়া বিছিয়ে দেন মানে তাদের পাখা সমূহ বিছিয়ে দেন ওয়া ইনলা আলিমেস্ত মাংফিস সামাওয়াতি অল মাংফি সামাওয়াতি ওমানফিল আর দো অল হেইতানফি জাউ ফিল্মা আর যারা জ্ঞান শিক্ষা করে যারা আলেম হয়ে যায় তাদের এয়া হচ্ছে ফাজিলাত হচ্ছে যে আল্লাহ যে তাদের আকাশের যত প্রাণী রয়েছে মানে মাটির মধ্যে যত প্রাণী রয়েছে তারপরে এমনকি অল হেইতানফি জাউ ফিল্মা এই মহাসমুদ্রের যে সমুদ্র গর্ভে যে মাছ রয়েছে এই সমস্ত ছোট ছোট প্রাণী থেকে শুরু করে যত বড় প্রাণী হোক না কেন সবাই তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতে থাকেন যে আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আলেমকে ক্ষমা করে দাও নাবীসাল্লাল্লাহ আলিসাল্লাম আলমের ফজিলত আরো বর্ণনা করছেন যে ব্যক্তি ইলেম শিক্ষা করে তার ফজিলত বর্ণনা করেছেন ওয়াইন না ফাদুলাল্লাহ আলেমে আলাল আবিদী কেফাদ্লিল কমারে লাইলাত আল বদারে আলা সা ইরিল কা যে আলেমের ফজিলত হচ্ছে যে একজন ইবাদতকারী যে ফাজলুল্লাহ আলেমে আলাল আবিদে যে একজন ইবাদতকারীর উপরে আলেমের মর্যাদা হচ্ছে বা একজন ইবাদতকারীর মনে সঙ্গে তুলনামূলক মর্যাদা হচ্ছে আলেমের যে পূর্ণিমার রাত্রে মানে চন্দ্রের আলোর কাছে চাঁদের আলোর কাছে যেমন সাধারণ তারকাদের মানে আলো মেলান হয়ে যায় এমনি আলেমের উদাহরণ হচ্ছে মূর্খ ইবাদতকারীর মতো মূর্খ ইবাদতকারীর মধ্যে মানে পূর্ণিমার চাঁদের ন্যায় ওয়াইনাল উলামা ওয়ারসাতুল আম্বিয়া আর যারা এলেম শিক্ষা করে যারা আলেম হয়ে যায় তারা হচ্ছে নবীগণের ওয়ারিস ওয়াইনাল আম্বিয়া ওয়ারিসু ওয়ারিসুদ্দিন আর নাল্লা আর নবীগণের ওয়ারিস কেউ দিনা মানে নবীগণ কাউকে দিনার এবং দেরহাম অর্থাৎ টাকা পয়সা দুনিয়া কোনো সম্পদের ওয়ারিস করে যান না ওয়াইনামা ওয়াসারুল্লা এলমা ওয়ারাসুল এলমা তিনি শুধুমাত্র ইলেমের ওয়ারিস রেখে যান যে ইলেম অন্বেষণ করবে সে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের ওয়ারিস বলে গণ্য হবে উত্তরাধিকারী বলে গণ্য হবেন আজা সমান আখাদা আখাদাহু আখাদা বিহাদ্দিন অফিরিন যে ব্যক্তি এলে অন্বেষণ করলো তা গ্রহণ করল সে যেন অঢেল সম্পদ অর্জন করল হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজিতে এবং দারিমিতে হাদিসটি সাহেব আশা করি উত্তরটা পেয়েছেন এছাড়াও সালামাল